নমস্কার, আমি সুকল্পা। সময় মতন আপনাদের সামনে হাজির সেই জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠানটি নিয়ে। আসুন সবাই একসাথে বলি আনন্দহি জীবনম। সত্যি কথা বন্ধুরা, আমি জানি এই মুহূর্তে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বলতেই হবে আনন্দটা জীবন থেকে চলে যাচ্ছে। এই যে কটা দিন পুজো ছিল, আমরা একটার পর একটা পুজো কাটাচ্ছি, ভীষণ আনন্দের মধ্যে শত দুঃখ থাকা সত্ত্বেও আনন্দটাকে বেছে নিয়েছিলাম যে রয়েছেন মা, রয়েছেন আমাদের সঙ্গে, বিভিন্ন পুজো নিয়ে আমরা মেতে আছি। আর ঠিক এই মুহূর্তে পুজো টুজো একেবারেই নেই, পুজো শেষ, অপেক্ষা আমাদের এক বছরের। তাই আনন্দহি জীবনম এটাকে মেনে যদি আমরা সবাই চলতে পারি, আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদক্ষেপেই আনন্দকে ঠিক খুঁজে নিতে পারবো। আর সেই আনন্দ যিনি আমাদের খুঁজে দেন, আমাদের বড্ড কাছের মানুষ, ভীষণ প্রিয় মানুষ, আর যাকে দেখলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায়। এটা কিন্তু একটা ভীষণভাবে ডিপেন্ড করে বন্ধু। এক দেখবেন এক একজন মানুষ তাকে ভীষণ রাগি, এমনভাবে হঠাৎ করে কথাটা বললেন সারাদিনের মুডটাই একদম বিগড়ে গেল। কিন্তু না, এই মুহূর্তে আমি যাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাকে দেখলেই, তার কথা শুনলেই আমাদের জীবনের অনেক দুঃখ শোক ক্লান্তি ভীষণভাবে কেটে যায়। আমি জানি আমার সমস্ত বন্ধুরাই বুঝতে পেরে গেছেন, কেননা তারা এখন প্রত্যেকে অপেক্ষায় টেলিভিশনের সামনে, এবং অবশ্যই ফোনে তো আমাদের কথা হবেই, কেননা তার অনুষ্ঠান মানেই হচ্ছে যে কোনো রকম সমস্যার সমাধান, এবং সেটা অত্যন্ত ভালোবাসা দিয়ে। অ্যাকচুয়ালি বন্ধু এটাই আমাদের জীবনে দরকার, সেটা হচ্ছে ভালোবাসা। আসুন আবারও সবাই একবার বলি আনন্দ জীবনম, আর এই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের জীবনের আনন্দ। হ্যাঁ, কাকে নিয়ে এই মুহূর্তে আমরা হাজির? অবশ্যই সেই কাছের মানুষটি আমাদের, তিনি হলেন আমাদের বড্ড প্রিয়। আমার এই কথাটা বারবার বলতে কেন ভালো লাগে, কেননা তার সান্নিধ্যেই আমরা স্টুডিওর মানুষই ভীষণভাবে ভালো থাকি, তারপর আপনারা তো নিশ্চয়ই থাকবেন, এবং দীর্ঘ 10-15 বছর ধরে মানুষ ভালো আছেন, আগামী দিনেও তার সান্নিধ্যে ভালো থাকবেন। তিনি হলেন মাতৃ সাধক, অবশ্যই সিদ্ধেশ্বরী মাতার উপাসক এবং মা তারার উপাসক, যাদের ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। তারা সবসময় মনে হয় আমাদের আমাদের উপর তাদের আশীর্বাদ ঝরে পড়ছে, তাদের প্রত্যেকটা পদক্ষেপে আমরা তাদেরকে চাই। মা সিদ্ধেশ্বরী মা তারার উপাসক, জ্যোতিষ এবং বাস্তু বাচস্পতি, এবং সবথেকে বড় কথা তিনি আমাদের খুব ভালোবাসার মানুষ, যেটা আমরা খুঁজি সবসময় ভালোবাসা। কেননা ভালোবাসাই পারে একটা মানুষকে তার সমস্ত রকম বিপদ থেকে তাকে বের করে আনতে, তার সব রকম দুঃখ কষ্ট এক লহমায় ভুলিয়ে দিতে। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় ভীষণ কাছের বন্ধু শ্রী পার্থ শাস্ত্রী। আসুন তাকে স্বাগত জানাবো আমাদের জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান আনন্দহি জীবনমে। নমস্কার পার্থদা। ভগবত্তে জটাজুটে ঘোরদংষ্টে ধীময় তন্ন স্তারে পচোদয়। প্রথমেই আমি আমার আরাধ্য গুরুদেব এবং মা সিদ্ধেশ্বরী মা তারাকে প্রণাম, মহাদেব দেবাদিদেব মহাদেবকে প্রণাম, এবং আমার যে সকল দর্শক বন্ধু রয়েছেন, আমার বড়দের আমার অনেক অনেক প্রণাম শ্রদ্ধা জানাই, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান। আপনারা জানেন যে আমি যখনই আসি আপনাদের সামনে, আমি আপনাদের জীবনটাকে আনন্দময় করে তোলার চেষ্টা করি। এবং আমার একটু আগে বলছিলেন আমার যিনি অ্যাঙ্কার রয়েছেন সুকল্পা, যে আনন্দহি জীবনম, আনন্দই জীবনম, আমরা জীবনটাকে আনন্দের মধ্যে দিয়ে যদি কাটাতে পারি, তাহলে আমাদের যত দুঃখ যত কষ্ট আমাদের কিন্তু মন থেকে দূর হবে, এবং আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের আমার কামনা। এবং আপনারা ভালো থাকুন, ভালোভাবে চলুন, কেননা এই যে দিন যত দিন যাচ্ছে, আমাদের সায়েন্স বিজ্ঞান থেকে শুরু করে আমাদের কিন্তু অনেক 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 সব কিছু ভুলিয়ে দিচ্ছে। আজকাল যখন রাস্তা দিয়ে যান, দেখবেন কোনো ছোট ছেলে বা মেয়ে এক ফোনে সবসময় ব্যস্ত, কানের মধ্যে তার গুঁজে ফোনে কথা বলছে। হ্যাঁ, তাদের এই মানে বিজ্ঞান এতটা আগে আমাদের বাড়িয়ে দিয়েছে যে তারা ফোনের মধ্যে কার তার গুঁজে কথা বলেই যাচ্ছে অনর্গল, এবং সামনে যখন একটা বাস আসছে কি ট্রেন আসছে সেদিকে নজর নেই, ঠিক কথা, কিন্তু সেই জায়গায় তার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এই আমরা কিন্তু এইগুলো প্রায় পেপারে দেখে থাকি বা কোনো খবরে শুনে থাকি যে এই জিনিসগুলো কিন্তু ঘটছে প্রতিনিয়ত। সুতরাং সায়েন্স আমাদের এগিয়ে দিয়েছে, সায়েন্স আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, একদম একদম, এটা বড় বিজ্ঞানীর কথা। সুতরাং আজকের জীবনে যদি ভালো চলতে হয়, আপনাদের যেমন একটা আমি বলি যে একজন ডাক্তারের প্রয়োজন শরীরকে ঠিক রাখার জন্য, ঠিক সেইভাবে একজন ভালো অ্যাস্ট্রোলজার, একজন ভালো জ্যোতিষীর প্রয়োজন, যিনি আপনার জীবনকে
যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে এগিয়ে নিয়ে কাটিয়ে দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে, এবং যখন যেটা যার প্রয়োজন সেই ওষুধটা মানে সেই জিনিসটা সেই প্রতিকারটা সেই রেমেডিটা দিয়ে আপনাকে আপনার জীবনে চলার পথটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই জন্য বলছি একজন ভালো শিক্ষিত তন্ত্র জ্যোতিষ একজন জ্যোতিষের কাছে গিয়ে অবশ্যই আপনার যে রেমেডিগুলো রয়েছে আপনার গ্রহ নক্ষত্রের বিচার করে আপনি আপনার জীবনটাকে সুন্দর সুগম করে তুলুন এবং আগামী দিন আপনাদের সুন্দর হোক, আপনারা ভালো থাকুন। কারণ একটা জিনিস আমরা দেখেছি, আমাদের মধ্যে ভালো থাকার অভাব, আমাদের মধ্যে কষ্ট দুঃখ এগুলো প্রতিনিয়ত থাকে, কিন্তু কষ্ট দুঃখের মধ্যেও আমরা নিজেদের আনন্দটাকে আমরা ভোগ করার চেষ্টা যদি করি, আমরা যদি আনন্দ থাকার চেষ্টা করি, তবে কিন্তু আমরা সেই কষ্ট দুঃখটাকে ভোলবার চেষ্টা করব। একেবারে ঠিক, একেবারে ঠিক। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রত্যেককে আমি শুভকামনা ভালোবাসা জানাই এবং মায়ের কাছে আমি প্রার্থনা করি যে আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো হোক। প্রতিটি দর্শক বন্ধুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই। 100 বার এটাই হচ্ছে আমাদের দরকার। আমি প্রথমেই বলেছি যে ভালোবাসাটাই আমাদের জীবনে সব থেকে বড় দরকার, এবং আনন্দ, আনন্দকে কিন্তু খুঁজে নিতে হবে। ফোনে বন্ধু আছেন, কথা বলবো, আসুন একসাথে বলি আনন্দেহি জীবনম। খুব ভালো লাগলো শুনতে, থ্যাংক ইউ সো মাচ। আর যেটা বড় কথা, দাদা একটু আগেই বলছিলেন যে ভালো অ্যাস্ট্রোলজার আমাদের খুঁজে নিতে হবে, আমি তো বলবো যে যখন যেখানে শ্রী পার্থ শাস্ত্রী রয়েছেন তো সেখানে আমাদের ভালো অ্যাস্ট্রোলজার খোঁজার তো কোনো প্রয়োজন নেই, তিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন, তার হাত দুটো আমাদের ধরতে হবে, এটাই কিন্তু আমাদের একান্ত কাজ, তাই তো? একদম। হ্যাঁ, কোথার থেকে বলছেন? বেশ, কার সম্বন্ধে জানতে চান? ছেলের নাম? সায়ন মেদদা। বেশ, সায়নের ডেট অফ বার্থ বলুন। 13/1997। হ্যাঁ, মাসটা বলুন। 13ই জুলাই। 13ই জুলাই, বেশ, 1997। বেশ, জন্ম সময়টা? রাত 10:15। বেশ, আর জন্মস্থানটা কোথায় ওর? কামারপুকুর থেকে সায়ন মিদ্দার মা ফোন করেছেন। কামারপুকুর, আপনি আমাদের ঠাকুরের জায়গা থেকে বলছেন? সত্যি কথা, কামারপুকুরে যাওয়া হয়? সভাপতি প্রেসিডেন্ট মহারাজ লোকোত্তরানন্দ জি, জানেন তো অশোক মহারাজ? হ্যাঁ, যাবেন, খুব ভালো, নিশ্চয়ই যাবেন কামারপুকুর, আমাদের ঠাকুরের জায়গা। হ্যাঁ, আমি রেগুলার কিন্তু ওখানে যাই, ওনাদের সাথে যোগাযোগ রাখি। হ্যাঁ, সব বলে দেবো, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, সব জানতে পারবেন। দাদাকে ফোন করেছেন, শ্রী পার্থ শাস্ত্রীকে ফোন করেছেন, সুতরাং জীবনে আনন্দ এবার ভরপুর হয়ে উঠবে, কোনো রকম আর চিন্তা ভাবনা থাকবে না, ভগবানে বিশ্বাস রাখুন, দাদার উপর ভরসা রাখুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ভরসা রাখতে হবে, কেননা আমরা সকলে মানুষ, এটা তো মাথায় রাখতেই হবে, তাই না? আমরা সবাই মানুষ, তো সুতরাং ভরসা রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস। ছেলের জন্ম কি রবিবার? রবিবার, ওর হচ্ছে চিত্রা নক্ষত্রে জন্ম, তুলা রাশি আর মীন লগ্ন। হ্যাঁ মা, লিখে নাও মা, এগুলো লিখে নাও, আর দেবাড়িগণ মানে অসুর বা দেবাড়িগণ, হ্যাঁ এটা লিখে নাও। হ্যাঁ, আচ্ছা, ও কি পড়াশোনা করছে এখন? আচ্ছা, ইংলিশে অনার্স পড়ছে, কিন্তু ওর পড়াশোনা একটু বাধা রয়েছে, তাই তো? শোনো মা, ওর লগ্নে শনি রয়েছে। হ্যাঁ, লগ্নে শনি থাকলে যে কোনো অবস্থাতেই সেখানে বাধা বিপত্তি এগুলো থাকে, এবং যে কোনো হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, এবং যে কোনো কাজ 90% এগিয়ে যাবে গিয়ে বাধা, এগুলো হবেই, ঠিক আছে, এটা হবে, যার জন্য ওর একটু সমস্যা হচ্ছে। তাও আমি বলে দিচ্ছি, চতুর্থে রবি রয়েছে, পঞ্চমে বুধ শুক্র একসাথে, ষষ্ঠে গ্রহ। আচ্ছা, মানসিক চঞ্চলতা রয়েছে? হ্যাঁ, ওর চন্দ্র রয়েছে ষষ্ঠে, সুতরাং মানসিক চঞ্চলতা রয়েছে, কিন্তু ওর পড়াশোনা হবে, এবং আগামী দিন ওর ভালো চাকরিও আছে মা।
হ্যাঁ, ভালো চাকরি হবে, কিন্তু একটু সময় লাগবে মা, খুব শীঘ্র কিছু হবে না। এখনকার ছেলেমেয়েরা মা এরকম একটু ঠাকুর দেবতা থেকে দূরে থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখি যে অনেকে আধ্যাত্মিকতার মধ্যেও থাকে, অনেক বাচ্চারা ছেলেমেয়েরা দেখেছি। আচ্ছা মা, তুমি জেনে নাও, এখন বৃহস্পতির দশা চলছে মা, ঠিক আছে? বৃহস্পতির দশা চলছে এবং বৃহস্পতির দশার সাথে ওর শনির অন্তর্দশা, এবং তোমাকে আমি বলে দিলাম মা, 6/5/2020 পরে ওর একটা ভালো যোগ আসবে, ঠিক আছে? 6/5/20 মানে মে মাস, মে মাসের 6 তারিখের পর 2020, 2020 সালের 6ই মের পর ওর একটা ভালো সময় আসবে মা, এবং তখনই একটা চাকরি বা কিছু ভালো কাজের যোগ করে হবে। হ্যাঁ, তুমি এখন আপাতত মা ওকে দিয়ে একদম দক্ষিণাকালীর মন্দিরে প্রত্যেক শনিবার গিয়ে মায়কে একটা অন্তত জবা ফুল দাও, মায়ের বাম পায়ে যদি দিতে পারো খুব ভালো, আর যদি না দিতে পারো তো মায়ের পায়ে দিতে বলবে, ঠাকুর মশাই অনেক মন্দিরে আছে, নিজেরা দিতে পারা যায় না, ঠাকুর মশাইকে দিয়ে দেওয়াতে হয়, ওর নাম গোত্র ধরে দেওয়াতে হবে, ঠিক আছে? আর যতটা পারবে একটু অল্প দক্ষিণাও একটু সঙ্গে দিয়ে দিও, দক্ষিণান্ত করতে হয়, হ্যাঁ এটা নিয়ম, এটা করো মা। আর শনিবার দিনটা পারলে একটু নিরামিষ করবে, শনি মহারাজ সন্তুষ্ট হবেন, আর পরে আমি নিশ্চয়ই আরো যেগুলো সমস্যা থাকবে আমি করে দেবো, কোনো চিন্তা করতে হবে না মা। আর এমনি ছেলেকে নিয়ে আর কি, ছেলে আর কি করছে? দুরন্ত খুব চঞ্চল, নিশ্চয়ই কথা আছে, আমি বুঝতেই পারছি, অবশ্যই ভালো থাকবেন আর ফোন করুন। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে শ্রী পার্থ শাস্ত্রী, যে এই মুহূর্তে নিশ্চয়ই বন্ধুরা দেখলেন যে উনি কি বললেন, যে একটি জবা ফুল মায়ের মন্দিরে তার পায়ে পুজো দিলে শনিবার দিন এই যে ছেলেটি সায়ন মিদ্দা, এই যে ওর সমস্যাটা রয়েছে সেখান থেকে ও বেরিয়ে আসতে পারবে। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা বুঝতে চাইছেন, উনি কিন্তু একবারও বলেননি এক্ষুনি আমার কাছে ছুটে এসো, খেয়াল করেছেন নিশ্চয়ই, আপনারা যথেষ্ট বুদ্ধি রাখেন, ব্যাপারটা নিশ্চয়ই বুঝেছেন, এটাই হচ্ছে শ্রী পার্থ শাস্ত্রী। তো ওনার কাছে আসা মানেই কিন্তু যে আপনার কানে কানে খরচা হয়ে যাবে, এটা একেবারেই নন, এবং সেই কারণেই কিন্তু সায়ন মিদ্দার মা নিজে থেকে বললেন যে আমি ওনাকে বুকিং নাম্বারে ফোন করছি, এটাই প্রাপ্তি, এটাই বড় পাওনা। হ্যাঁ নমস্কার, আনন্দেহি জীবনম, আসুন বলি, আনন্দেহি জীবনম বলুন। নমস্কার, নমস্কার ভাই। কৃষ্ণেন্দু পাল, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে কথা বলছি। বেশ, কৃষ্ণেন্দু পাল বর্ধমান থেকে, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। বর্ধমান, বেশ সঙ্গে থাকো, খুব আজকে তোমার ভাগ্য সাথ দিয়েছে, তুমি কিন্তু কানেকশনটা পেয়ে গেছো আজকে লাইভে, একদম খুব ভালো কথা। টাইমটা কটা বললো? ওটা হচ্ছে ওর রাত 9:02, রাত 9:02, 4th September 1999, সঙ্গে থাকবেন কৃষ্ণেন্দু পাল। প্লেস কোথায়? বর্ধমান। বর্ধমান, বর্ধমানে কোথায় থাকা হয়? আমি স্যার বাড়িতে থাকি। বর্ধমানের কোথায় থাকেন? বাড়িতে তো অবশ্যই, বর্ধমান একটা জেলা। হ্যাঁ 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 বর্ধমান। হ্যাঁ, আপনি টেলিভিশনে সাউন্ডটা মিউট করুন, তাহলেই আপনি সব শুনতে পাবেন, নালে এত কষ্টে পাওয়া লাইনটা কেটে যাবে, তাই না? আচ্ছা বেশ, এবার বলুন বর্ধমানের কোথায় থাকেন? আমি বর্তমানে বর্ধমানে থাকি। বর্ধমান হচ্ছে একটা জেলা, ঠিক আছে? এবার বর্ধমান জেলার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে ভাই। হ্যাঁ বাবা, কোন জায়গাটা, এরিয়াটা বলুন। রায়না, বেশ, এইটাই হচ্ছে। আচ্ছা তোমার জন্ম কি শনিবার?
হ্যাঁ, তোমার শনিবার জন্ম, আদ্রা নক্ষত্রের জাতক তুমি, মিথুন রাশি, মেষ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো জানা ছিল? হ্যাঁ, আর নরগণ? হ্যাঁ, নরগণ। হ্যাঁ, আচ্ছা তুমি কি জানতে চাইছো বাবা বলো। স্যার, আমার ব্যবসা আর কালসর্প বা পাঙ্গুলি এগুলো আছে কিনা? শোনো, প্রথম কথা বলি, তোমার লগ্নে শনি বসে আছে বৃহস্পতির সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এগুলো শুনে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, মঙ্গল দোষ তোমার রয়েছে বাবা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে, তোমাকে কে বলেছে জানি না, কালসর্প দোষ তোমার নেই, ঠিক আছে? না, অষ্টমে মঙ্গল রয়েছে, ঠিক আছে? তার মানে তোমার মঙ্গল দোষ যুক্ত তুমি, তার জন্য ভয় পাবার কিছু নেই। যে মঙ্গল দোষ রয়েছে বলে আমি আমার বিরাট কিছু হবে তা নয়, কিন্তু কথা হচ্ছে সেইগুলোকে একটুখানি তোমার কাজকর্ম বা প্রতিকার একটু করে নিতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে বাবা, ঠিক আছে? তুমি এখন কি পড়ছো? তুমি এখন কি করছো, পড়াশোনা কি করছো? একদম কিচ্ছু পড়াশোনা করনি তো? আচ্ছা শোনো, যেটা বলছিলাম, তুমি কি তুমি হাই সেকেন্ডারি অবধি পড়েছো তাই তো? পড়াশোনা বিশেষ দূর হয়নি। হ্যাঁ, কি নিয়ে? হ্যাঁ, টেকনিক্যাল নিয়ে পড়েছো, কেন জানো? তোমার রবি বুধ এক ঘরে রয়েছে, যেটাকে আমরা বলি বুধাদিত্য যোগ, মানে সায়েন্স নিয়ে পড়াশোনা হবে, ওই টেকনিক্যাল মানে সায়েন্সের দিকই হলো। আমি ওই জন্যই জানতে চাইছি, যতটুকুই বা পড়ো সে পড়াটা কি নিয়ে পড়েছো? তোমার সায়েন্স নিয়ে অবশ্যই পড়া উচিত। আমরা দেখি যে যখন রবি বুধ এক ঘরে থাকে, এটাকে আমরা বলি বুধাদিত্য যোগ, এবং বুধাদিত্য যোগ যখন থাকে তখন কিন্তু সায়েন্স নিয়ে জাতক বা জাতিকা পড়াশোনা হয়। যাই হোক, তোমার পড়াশোনা বিশেষ হয়নি কেন? দ্বিতীয় কথা হচ্ছে, তুমি মঙ্গলের তোমার দোষ রয়েছে যুক্ত জাতক, এবং তোমার লগ্নে শনি বসে আছে। এবার লগ্নে শনি বসে আছে বলে যে খারাপ তা নয়, এবার শনিটা কোন ডিগ্রিতে আছে সেটা আমাকে দেখতে হবে, কোন অ্যাঙ্গেলে আছে এটা আমাকে দেখতে হবে, দেখে আমি কিন্তু বিচার করতে পারবো। কিন্তু এখন অল্প সময়ের মধ্যে তোমায় বলছি, তুমি এখন চাকরি করছো না ব্যবসা করছো, ছোটখাটো ব্যবসা করছো? করতে চাইছো? হ্যাঁ, ছোটখাটো ব্যবসা করছে, অলরেডি করছে। হ্যাঁ, তো তুমি কি জানতে চাইছো বলো। তোমার লগ্নে শনি বসে রয়েছেন, এবং তাছাড়াও মঙ্গল দোষ যুক্ত তুমি, ঠিক আছে? তোমাকে অবশ্যই দুর্ঘটনা থেকে একটু এড়িয়ে চলতে হবে বাবা। হ্যাঁ, তুমি কি মোটর বাইক বা এসব চালাও? তুমি কি দ্বিচক্র যান চালাও? তাহলে দ্বিচক্র যান থেকে একটু সাবধানে তোমার চলাফেরা করতে হবে। মোটর বাইক চালাও তুমি? না, যদি চালাও তাহলে এটা থেকে কিন্তু সাবধান। হ্যাঁ, তোমার এক দুর্ঘটনার যোগ রয়েছে, তার জন্য ভয়ের কিছু নেই, এগুলোকে তোমার প্রতিকার করে নিলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর ব্যবসাপাতি যেটা বলছো, ব্যবসাপাতি নিশ্চয়ই হবে, ব্যবসাপাতি না হওয়ার মতো এই কুষ্টি নয়, তোমার যে ছক তাতে ব্যবসা হবে। কিন্তু মেন যেটা হচ্ছে তোমার সমস্যা, যে তোমার কিছু কিছু যে দোষগুলো রয়েছে এই দোষগুলো তোমার কাটিয়ে নিতে হবে বাবা, ঠিক আছে? প্রতিকারটা দরকার। হ্যাঁ, এর জন্য তোমার প্রতিকার দরকার, ঠিক আছে? সেটা তাড়াতাড়ি আপনি বুকিং নাম্বার টেলিভিশনের পর্দা, এই যে টেলিভিশনের পর্দা এখানে একটা বুকিং নাম্বার যাচ্ছে, হ্যাঁ এই বুকিং নম্বরে ফোন করে বুকিং করলেই হবে বাবা, এবং আমিও ঠিক সময় মতো জানিয়ে দিচ্ছি। আনন্দই জীবন। গুড, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ তো দাদা, এবার একটু প্রশ্নে আসি, বন্ধু এসে যাবেন এক্ষুনি। সেটা হচ্ছে, আমরা এই যখন দেখি যে যে বিভিন্ন শেকড় বিক্রি করেন, হ্যাঁ, এবার তাদের সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, এবং একটা ছোট বোর্ডে লেখাও থাকে কোন রাশির কোন শিকড় ধারণ করা উচিত। এবং সত্যি কথা, এত বেশি স্টোনের দাম বা সবাই তো সেটা এফোর্ড করতে পারেন না, তো সেই ক্ষেত্রে এই যে শেকড় থেকে শেকড় যে মানুষ পড়ছেন, এর থেকে মানে আমার সত্যি জানতে ইচ্ছে করছে, সত্যি কি কাজ পাওয়া যাবে, পাওয়া যায়? অনেক আগে প্রাচীন কালে তখন কিন্তু এই শেকড় দিয়েই কাজ করা হতো,
তখন তো আর স্টোন পাওয়া যেত না, তা তখন এই শেকর দিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, এই শেকরের কিন্তু গুণাগুণ আছে, এবং এই শেকরকে যদি আমরা যে শেকর বাজার থেকে কিনে থাকি বা অনেক জায়গায় যেটা তুমি বললে যে এরকম শেকর জায়গায় বিক্রি হয় বা নবগ্রহ সেন্টার এসব করে সব বিক্রি করে আমি দেখেছি। হ্যাঁ, এবার সেইখান থেকে শেকর কেনার আগে অবশ্যই শেকরটার ওজনটা দেখতে হবে। আচ্ছা, শেকরের একটা ব্যাপার থাকে, একটা যে কোনো শেকর কিনে নিলাম, সব গাছ সব গাছের মূল তো আমরা চিনি না, এবার সেখানে আমরা ঠকবার ভয় থেকেই থাকে, এইটা দেখে নিতে হবে। যেমন রবি যদি প্রতিকূল হয় তার জন্য বিল্ল মূল আমার দরকার, এবার বিল্ল মূলটা কিরকম দেখতে কি এগুলো জানার দরকার আছে, নাহলে কিন্তু এগুলো তো আমরা সাধারণ মানুষ এগুলো তো আমরা চিনি না, আমরা জানি না। যেমন চন্দ্র প্রতিকূল হলে ক্ষীরিকা মূল দরকার। আচ্ছা, তো এরকম এক একটা জিনিস, রবির হচ্ছে বিল্ল মূল, চন্দ্রের ক্ষীরিকা মূল, এবার মঙ্গলের প্রতিকূল হলে অনন্ত মূল, বুধের হলে বৃহৎ দ্বারক, এরকম এক একটা এক একটা সময় সবার জন্য রয়েছে। এবার সেই সব মূল যদি আসল না হয় তাহলে কিন্তু উল্টো কাজ হবে। একটা ধরুন ওইসব না দিয়ে একটা অন্য কোনো গাছের ছোট্ট ডাল যেটা পড়িয়ে দিল তাহলে কিন্তু কাজ হবে না, তাতে কিন্তু উল্টো কাজ হবে, একদম রিঅ্যাকশনটা উল্টো। আমার ওষুধ দরকার, আমি যেটা বলি আমার মাথা ধরেছে, আমার মাথা ধরার ওষুধ দরকার, আমি পেট খারাপের ওষুধ খেয়ে নিই, হবে না একেবারে। এক আর দু নম্বর, ওই ওই মূলগুলোরও কিন্তু ওয়েটের ব্যাপার আছে, এক থেকে দুই ভরি কোনটা, দু থেকে তিন ভরি ওজন হতে হবে এই মূলগুলো, তবে কিন্তু সেই মূলগুলো কাজ দেবে, এটা আমাদের দেখে নিতে কোনো বন্ধু আছে। আর এটাও ঠিক দাদা যে একদম প্রপার জায়গা থেকে আমাদের জিনিসটা কিনতে হবে, একদম, না হলে মানে যাতে ঠকিয়ে না দেয় একেবারে, হিতে বিপরীত হবে। হ্যাঁ একদম, রিলাক্স। আনন্দে হি জীবনম, আনন্দে হি জীবনম, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। একটু জোরে। আমি বিরাটি থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আমার বাড়ি আমার মায়ের সম্বন্ধে। বেশ, ওনার নামটা বলুন, মানে কার নাম বলতে হবে যদি আপনি কার সম্বন্ধে জানবেন? বেশ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সমীর ভট্টাচার্য। সমীর ভট্টাচার্য, বেশ, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1-2-1981, তাই তো? বেশ, আর জন্ম সময়? জন্ম সময় রাত 1:50। রাত 1:50, বেশ। আর জন্মস্থানটা কোথায় ভাই? বিরাটি। বিরাটি, বেশ। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখি, আমার একটা বন্ধু মা তাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, কোথায়? পালি চেম্বারে। আচ্ছা বেশ, তারপর তো গিয়ে ওখানে দেখিয়েছিল দাদাকে, দাদার নাম করেছিল এসে। আচ্ছা, দাদার মানে ও চাকরিও পেয়ে গেছে, মানে সরকারি চাকরি। ও আচ্ছা, মানে চাকরির প্রবলেম নিয়েই এসেছিল, তাই তো? আচ্ছা, ও আমার মা তার টাইমটা কথা বলি, রাত 1:50। ওর বন্ধু আপনার কাছে এসেছিল এবং জবের জন্যই এসেছিল, মনে চাকরি হচ্ছিল না, তো চাকরি পায়। তারপর বাড়িতে, ওর বাড়িতে মা আলোচনা করছে, ও খুব একটা জ্যোতিষে বিশ্বাস করে না, তো মা বলাতে আজকে সমীর ভট্টাচার্য ফোনটা করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। অনুষ্ঠান দেখে কি জানতে চাইছো বাবা? হ্যাঁ, আমার একটু মানে যে জব আমি একটা ছেড়ে দিয়েছি, তো আমি নেক্সট জবটা কি খুব ভালো পাবো না আমি ট্রাই করছি। তোমার জন্ম কি রবিবার? রবিবার। হ্যাঁ আচ্ছা, একটু জোরে। হ্যাঁ, তুমি জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক, তোমার রাশি হচ্ছে বৃশ্চিক, তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক, সুতরাং তুমি লগ্ন চাঁদা যোগ এটা রয়েছে, আমরা এই রাশি লগ্ন এক হলে বলি লগ্ন চন্দা, ঠিক আছে? এটা খুব শুভ যোগ। আর তোমার দেবাড়িগণ বা অসুরগণ, হ্যাঁ, এবার তোমার ব্যাপার হচ্ছে, তুমি চাকরির ব্যাপারে বলছো, তুমি তো কোথায় চাকরি করছো বোধ হয় নাকি? করতো, এই মুহূর্তে জবলেস। এখন জব নেই? না না। আচ্ছা, সেটা নিয়েই চিন্তিত। তুমি খুব মানসিক চঞ্চল জাতক। একটু না ভালোই আছে তোমার, তোমার লগ্নে চন্দ্র বসে আছে, হ্যাঁ, সুতরাং তোমার একদম সাংঘাতিক মানসিক চঞ্চলতা প্রচুর রয়েছে, এবং তৃতীয়তে রবি শুক্র কেতু, চতুর্থে বুধ এবং মঙ্গল, তুমি কিন্তু মঙ্গল দোষ যুক্ত জাতক, ঠিক আছে? তোমার মধ্যে মঙ্গল দোষ রয়েছে, এবং তোমার আরেকটি রয়েছে, তোমার কালসর্প যোগও রয়েছে বাবা, ঠিক আছে? তোমার কালসর্প রোগ যোগ রয়েছে, মঙ্গল দোষ রয়েছে, এই গুণকে তোমাকে কিন্তু বাবা কাটিয়ে আজকে তোমাকে বাড়িতে বসিয়ে দিয়েছে, কিন্তু এই কারণের জন্য, তোমার কিন্তু বাড়িতে বসে থাকার কথা নয়, কেননা তুমি এই যে তোমার মঙ্গল দোষ এবং কালসর্প দুটো কিন্তু মানুষের নানা রকম
আমি এর আগে কালসর্প নিয়ে মঙ্গল নিয়ে আলোচনা করে শুনেছো তোমরা? হ্যাঁ, এবার যদি শুনে থাকো তো জানবে যে এইগুলো খুবই আমাদের মানে কি বলবো জীবনে চলার পথে সাংঘাতিক রকম বাধা সৃষ্টি করে আমাদের নানা রকম। ধরো এই তোমার যেটা হয়েছে আজকে বাড়িতে বসে আছো, এটার কারণ কিন্তু এইটাই। আমি জানি না তুমি এইসব বললে যে তুমি জ্যোতিষ বিশ্বাস করো না, কিন্তু আমার কথা হচ্ছে যেমন ডাক্তার অসুখ অসুখ করলে ডাক্তার দেখাও তো, তাহলে সেখানে জ্যোতিষ বিশ্বাস করো না বললে হবে না, তোমাকে দেখাতে হবে, এগুলো ঠিক করাতে হবে, নাহলে সারা জীবন এইভাবে কষ্ট পেতে হবে বাবা। কেননা অ্যাস্ট্রোলজিও কিন্তু পুরো সায়েন্স, একদম এটাও সায়েন্স। এটা আমি তোমাকে বলছি কি করে, তোমার কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে না হচ্ছে বলছি কোত্থেকে, এটা একটা তোমার ছক দেখে আমি বলছি, এটা থেকেও অনেক গণনা আছে, এই গণনার দ্বারা বলছি। তা গণনাটা কি, এটাও একটা সায়েন্স নিশ্চয়ই, ঠিক আছে, কিন্তু প্রতিকারের দ্বারা তুমি এটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবে। তার জন্য তোমাকে দাদার সাথে দেখা করতে হবে, চেম্বারে আসতে হবে, সেটা তো এখানে সম্ভব নয় ভাই, তাই না? একেবারে। তো আমি একটু দাদা ওই প্রসঙ্গে যাবো, শিকরণী যেটা বলছিলাম কিন্তু আমি একটু চেম্বারটা বলে দিই। হ্যাঁ, যদিও আপনারা টেলিভিশনের পর্দায় স্ক্রলে দেখতে পাচ্ছেন, তবু আমি আর একবার বলে দিচ্ছি কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা পার্থদাকে। রবিবার দিন পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে, পেয়ে যাচ্ছেন 15 নম্বর রেলগেটের পাশে নিভা ফার্নিচারের দোতলে, চেম্বার হচ্ছে সৌভাগ্য চক্র। এবং বালিতেও পেয়ে যাচ্ছেন কিন্তু 11:00 থেকে 2 পর্যন্ত, আর ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন 4:00 থেকে 8। হ্যাঁ বন্ধু, একটু সঙ্গে থাকতে হবে। সোমবার দিন পেয়ে যাচ্ছেন বরানগরে 92 BT রোড HDFC ব্যাংকের পেছনে, চেম্বার হচ্ছে ভাগ্যচক্র, সময়টা হচ্ছে বিকেল 5:00 থেকে রাত্রির 8:00। মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বাগুইহাটিতে অর্থাৎ তেঘরিয়াতে 211 রাজারহাট রোড লোকনাথ মন্দিরের কাছে, লোকনাথ বাবা মন্দিরের কাছে, সময়টা হচ্ছে বিকেল 4:00 থেকে রাত্রির 8:00। বুধবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে শিবদুর্গা বাসনালয়ের পাশে, ব্যাংক অফ বরোদার একেবারে উল্টো দিকে, চেম্বার হচ্ছে বিধাতা, সময় সন্ধে 6:00 থেকে রাত্রির 9:00। এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন হাতি বাগান অ্যাস্ট্রোপ্লাসে, সেটা হচ্ছে 5B অভয় গুহ রোড সারি ঘরের পাশে, সেটা সময়টা হচ্ছে বিকেল 5:00 থেকে রাত্রির 9:00। এবং শনিবার পেয়ে যাচ্ছেন রিষড়াতে 1:00 থেকে 4:00 পর্যন্ত। বুকিং নাম্বারে ফোন করে যে কোনো রকম অসুবিধা হলে সেটা জেনে রাখতে পারেন, এবং অবশ্যই নামটাও লিখিয়ে নেবেন। বুকিং নাম্বার হচ্ছে 9674874719 9674874816। এবং এছাড়াও দাদা চেম্বার রয়েছে ঘাটাল, কলাঘাট, নন্দকুমার, বোলপুর এবং ধূপগুড়িতে। এবং সবসময় বুকিং নাম্বারে ফোন করে নাম যেমন লেখাবেন, আর আপনাদের কি জানার কিছু যদি থাকতে পারে, 100 বার থাকতে পারে, সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। হ্যাঁ, সেই প্রশ্নে যাব, কিন্তু তার আগে বন্ধু এসে গেছেন, আসুন একসাথে বলি আনন্দহি জীবনম। হ্যালো, হ্যালো, হ্যাঁ আনন্দহি জীবনম, একদম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছিলাম, হাওড়া জেলা বাগনান থেকে, আমার নাম আসমাজি। নামটা শুনবো আরেকবার, আশিস মাঝি। আতোষ, আশিস, আশিস, আশিস মাঝি, বেশ। কার সম্বন্ধে জানতে চান, নিজের সম্বন্ধেই তো? হ্যাঁ, নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21 ফেব্রুয়ারি 1990। 21 ফেব্রুয়ারি 1990, বেশ। আর সময়টা? সময়টা হচ্ছে সকাল 6:00। সকাল 6:00, বেশ, সকাল 6:00। আর জন্মস্থান? আচ্ছা, চেম্বারে এসেছিলেন তারা? এটা কি একটু জানতে পারবো সমস্যাটা কি ছিল, বলা যাবে? এবং তারপরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। তো সুতরাং তুমিও একেবারে ঠিক জায়গায় ফোন করেছো, তুমি তো দাদার সম্বন্ধে জানোই, তোমাকে আর নতুন করে বলার কিছু নেই। শোনা যাক তোমার সম্বন্ধে দাদা কি বলেন, সঙ্গে থাকো। তুমি কি করছো বাবা এখন? আমি তো একটা ছোটখাটো সোনার ব্যবসা করছি। আচ্ছা, জুয়েলারি। জুয়েলারি ব্যবসা করো, তাই তো? হ্যাঁ। তুমি কি জানতে চাইছো বলো, তোমার জন্ম কি বুধবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার।
আচ্ছা একটু লিখে নাও, তোমার জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ছাড়া, ঠিক আছে? তোমার ধনু রাশি কুম্ভ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ, এটা জেনে রাখো। আর তোমার নরগণ, হ্যাঁ হ্যাঁ এগুলো জেনে রাখো। আচ্ছা তুমি ছোটখাটো ব্যবসা করছো একটা, তাই তো? আচ্ছা এবার কি জানতে চাইছো বলো। বলছি যে আমি একটা মেয়েকে 1.5 বছর বিয়ে করেছি, আমাদের দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে। হুম হুম তারপর? হ্যাঁ বলো। ওই দেখাশোনা করে বিয়ে হয়েছে, মেয়েটার নাম হচ্ছে সুপ্রিয়া মাঝি, সুপ্রিয়া বেড়া ছিল সুপ্রিয়া মাঝি। আচ্ছা এখন হয়েছে। হুম সে তো এখন আর আমার সাথে বলছে ঘর সংসার করবে না, কাটাছেঁড়া করবে বলছে। ঘর সংসার করবে না বলছে? হ্যাঁ মানে ডিভোর্সের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এখন কি তোমার সঙ্গেই রয়েছেন তোমার স্ত্রী না চলে গেছেন? না না সেটা বাপের বাড়িতে আছে। বাপের বাড়িতে থাকে? চলে গেছে। হ্যাঁ বাপের বাড়িতে থাকবে। চলে গেছে। আচ্ছা তোমার একটা শনি মঙ্গলের 20 যোগ রয়েছে বাবা, ঠিক আছে? এটা রয়েছে এবং তোমার একটু হৃষ্ট ফাঁড়াও রয়েছে এবং তোমার স্ত্রী চলে যাওয়ার কারণ হচ্ছে শুক্র রাহু, ঠিক আছে? এগুলো এক ঘরে রয়েছে। তা এই সব এই যে ছকটা রয়েছে এই ছকের জন্য তোমার এই সমস্যা, মানে তোমার গ্রহগত যে ডিস্টার্বগুলো রয়েছে সেগুলো তোমাকে বাবা ঠিক করাতে হবে, ঠিক আছে? তোমার গ্রহগত যে ডিস্টার্ব রয়েছে সেইগুলোকে তোমাকে একটু ঠিক করাতে হবে, মানে তার প্রতিকার তোমাকে করাতে হবে, বুঝেছ? তুমি তার প্রতিকার করলেই দেখবে এগুলো অনেকটা ঠিক হয়েছে। তোমার স্ত্রী এটা কবে থেকে করছে? দাঁড়াও তোমার কিসের দশায় চলছে দেখি। তোমার হয়েছে এই বেশি দিন নয়, এই দিন 15 দিন হলো। আচ্ছা 15 দিন হলো, দাঁড়াও আমি বলে দিচ্ছি তোমার 15 দিন হয়েছে। তোমার এখন চন্দ্রের দশা চলছে, ঠিক আছে? এবং চন্দ্রের সাথে শনির দশা। তোমার 25/1/2020 লিখে না, 25 জানুয়ারি 2020 অবধি এইরকম সময় যাবে। একটু একটু টালমাটাল, একটু একটু সমস্যা, একটু মানসিক সাংঘাতিক। তুমি তো মানসিক সাংঘাতিক চঞ্চল, তাই তো? হ্যাঁ মানসিক ভাবে সাংঘাতিক তুমি চঞ্চল, মন একদম স্থির নেই, মন সবসময় ছটফট করছে, এরকম অবস্থা তোমার। তার মধ্যে আবার স্ত্রী চলে গেছে, এটা একটা বড় সমস্যা হয়েছে তোমার। হ্যাঁ তা এটা এটার জন্য তোমার একটা যে 20 যোগ রয়েছে এই যোগগুলোকে তোমাকে যে কোনো একটা অবস্থা এসে বাবা এগুলোকে কাটাতে হবে তোমাকে, ঠিক আছে? এগুলো করলেই তোমার নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবে না? নিশ্চয়ই আসবে। তুমি তো চাও তোমার স্ত্রী ফিরে আসুক, তাই তো? দেখো সেটা তো ওনার ওর ছক দেখতে হবে আমাকে, না? এত তাড়াতাড়ি এগুলো বলা খুব মুশকিল ভাই, এগুলো কিন্তু বিশাল একটা বিষয়, একটা বিশাল শাস্ত্র। এত তাড়াতাড়ি এখানে তোমারটা শুধু জানতে পেরেছেন দাদা, হ্যাঁ ওনার সম্বন্ধে তো কিছু জানতে পারেননি। তো সুতরাং আমার মনে হয় তোমার দাদার সাথে তোমার ব্যবসায়িক এখন টালমাটাল চলছে, তাই তো? তোমার ওইটা আহুতি দিয়ে তোমার যে 20 যোগটা রয়েছে ওটা কাটাতে হবে। হ্যালো, যোগ্য করতে হবে আমাদের? না তোমাকে যোগ্য করতে হবে না, আমি যখন অমাবস্যায় আমরা যোগ্য করি তো, আমি প্রত্যেক অমাবস্যাতে যোগ্য হয়, সেই যোগ্য তুমি যদি আসো তাহলে সেই যোগ্যের মধ্যে এসে তোমার যা কাজ আছে যে অসুবিধে আছে আমি নিশ্চয়ই করে দেবো, ঠিক আছে বাবা? কিন্তু তার আগে দেখা করাটা ভীষণ ভাবে দরকার। তুমি বাড়িতে যোগ্যতা কোথায় করবেন? আপনি চেম্বারে আসুন। হ্যাঁ আমি বলি কি, আমি বলি কি, আপনি চেম্বারে আসুন, দেখা করুন। হ্যাঁ বালি চেম্বারে আপনি চলে আসুন, বাগনান থেকে ওটাই সুবিধা। হ্যালো, আপনি বালি চেম্বারে আসুন, চেম্বারে এসে কথা বলুন, তাহলেই ব্যাপারটা আপনি জানতে পারবেন, ঠিক আছে? ভালো থেকো বাবা, আনন্দ হি জীবন, আনন্দ হি জীবন, আনন্দ হি জীবন। আচ্ছা দাদা, যেটা আমি আসবো আবার সে করে, কিন্তু অমাবস্যার কথাটাই যখন উঠলো, আপনি তো প্রত্যেক অমাবস্যার একটা নামে আমাদের প্রত্যেকের কাছে বলেছেন, আপনার কাছ থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন অমাবস্যার বিভিন্ন নাম থাকে। এই যে আমাদের অগ্রহায়ণ মাস, সেই তার যে অমাবস্যা সেখানে তাকে আমরা কি নামে জানবো? অগ্রহায়ণ মাসের যে অমাবস্যা, এই অমাবস্যা 6 তারিখে পড়ছে। আচ্ছা হ্যাঁ, এই অমাবস্যা হচ্ছে মাঘ শীর্ষ অমাবস্যা। আচ্ছা হ্যাঁ, এই অমাবস্যা বৃহস্পতিবার মানে আগামী বৃহস্পতিবার দিন 12:05 দুপুরবেলায় পড়ছে এবং শুক্রবার 12:24 এই অমাবস্যা ছাড়ছে, ঠিক আছে? আর এই হ্যাঁ মাঘ শীর্ষ অমাবস্যা এবং 6 তারিখে আগামী 6 তারিখ ডিসেম্বর মাসের এই অমাবস্যা পড়ছে, ঠিক 12:05 থেকে পড়ছে এবং পরের দিন যে শুক্রবার সেদিনকে 12:24 অবধি অমাবস্যা থাকছে। আচ্ছা
বেশ বন্ধু আছেন আনন্দে হি জীবনম। হ্যালো হ্যালো, হ্যাঁ আনন্দে হি জীবনম বলুন। আনন্দে হি জীবনম, একদম জীবনম। জীবনম বলতে কি ভালো লাগে না? না ভালো লাগে, সেটাই তো বলছি, বলতে ভীষণ ভালো লাগে, বললেই একটা আনন্দ হয় মনের মধ্যে। একদম বেশ বেশ, কোথা থেকে বলছেন, কে বলছেন? কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। বেশ, আমার নাম হচ্ছে মৌমিতা বাসু। মৌমিতা বাসু, কার সম্বন্ধে জানতে চাই মৌমিতা? আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই। ওকে, ডেট অফ বার্থ বলো। 21 ডিসেম্বর 1989। জন্ম সময়? রাত 8:30। বেশ, রাত 8:30। আর তোমার জন্মস্থানটা কোথায় মৌমিতা? ধানবাদ, ঝাড়খণ্ড। বেশ, ধানবাদ, ঝাড়খণ্ডে। হ্যাঁ বেশ, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। আচ্ছা, রাত কটা বলছো? রাত 8:30। হ্যাঁ কি বলছো? আর অনেক কষ্ট করে লাইন পেলাম, ওই যে আনন্দেহি জীবনম, তাই না? আনন্দেহি জীবনম, একদম ওইটা সবসময় মনের মধ্যে বলবে কথাটা মনে মনে, আপনি দেখবে আনন্দ হচ্ছে জীবনে। কারণ আমরা তো সবাই সবসময় খুব চাপের মধ্যে থাকি না? ঝাড়খণ্ড থেকে না? হ্যাঁ ধানবাদ, ঝাড়খণ্ডে ওর জন্ম। ও ফোন করেছে কৃষ্ণনগর। হ্যাঁ মৌমিতা বাসু, আমি একটু আমার বিয়ের ব্যাপারটা জানতে। বেশ, তুমি সঙ্গে থাকো এবার, দাদা বলছেন তুমি শোনো। বিয়ের কোনো জোক এসেছে তোমার? বৃহস্পতিবার জন্ম, তুমি চিত্রা নক্ষত্রের জাতিকা, কন্যা রাশি কর্কট লগ্ন। এখন লিখে নাও মা, যদি না জানা থাকে। ব্যাস, অসুর বা দেবারি গণ। হ্যাঁ ঠিক আছে, তোমার লগ্নে বসে আছে কেতু। তোমাদের বাড়ির ধন সম্পত্তি বা জমি জমা আছে কিছু? হ্যাঁ আছে। হ্যাঁ, তোমার লগ্নে কেতু ধনে বাঁধবে সেতু একটা কথা আছে। তো যাই হোক, তার সাথে আবার ছকের অন্য কিছু ডিপেন্ড করে। এক দিন তোমার তৃতীয়তে চন্দ্র রয়েছে, পঞ্চমে রয়েছে মঙ্গল, ষষ্ঠে রবি। তুমি সায়েন্স নিয়ে পড়েছো মা? কমার্স নিয়ে পড়েছো, কেননা রবি বুধের সাথে শনি তোমার রয়েছে, যার জন্য তোমার স্ট্রিমটা অন্যরকম হয়ে গেল। ঠিক আছে মা? হ্যাঁ, সপ্তমে শুক্র। ও বাবা, তোমার শুক্র এবং রাহু একসাথে বসে আছে। সপ্তম ঘরটা আমরা বলি জাতক বা জাতিকার বিবাহের ঘর। ঠিক আছে, সপ্তম ভাব বা সপ্তম ঘর। তা সপ্তম ঘরে তোমার শুক্র এবং রাহু বসে আছে। সপ্তম ঘর শুক্রের ঘর, মানে দৈত্যগুরু নিজস্ব ঘর, তিনি নিজের ঘরে বসে আছেন। কিন্তু রাহু যুক্ত হওয়াতে তোমার আজকে এই বিবাহে বাধা চলছে মা। ঠিক আছে, তোমার এই বিবাহে বাধার কারণ একটাই, তোমার আজকে 28+29 বয়স হতে চললো, কিন্তু তোমার বিবাহ এখনো হয়নি বা কোনো বিবাহের যোগ সেরকম আসেনি। প্রেম ভালোবাসা হয়েছে? প্রেম ভালোবাসা করেছো? কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে, ওই একই কারণে কেটে গেছে মা। তোমার শুক্র রাহু বসে আছে, সপ্তম ঘরে শুক্র রাহু বসে আছে, প্রেম করিয়েছে তোমাকে, কিন্তু সেটা বিবাহ পর্যন্ত নিয়ে যায়নি মা। হ্যাঁ, তুমি মা পারলে এই যে তোমার যে সমস্যাগুলো রয়েছে এগুলো প্রতিকারটা করে নিও মা। আমি বলছি তো, তোমার একদম, তুমি তোমার যা রয়েছে, তোমার যা ছক রয়েছে, তাতে দেখে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম আয়নার ছবির মতো তুমি আবার নতুন করে একজন কারুর ভালোবাসার এতে পড়েছো, এবং তোমার আগামী দিন নিশ্চয়ই ভালোবাসা হবে এবং বিয়ে হবে। কিন্তু মা, তোমার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কাটিয়ে নাও, নাহলে তুমি সারা জীবন এই ভালোবাসা করে যাবে লোকের সাথে, কিন্তু নিজে ঘর বাঁধতে পারবে না। হ্যাঁ এটা একেবারেই তো কাম্য নয়। নিশ্চয়ই তোমাকে তো ঘর বাঁধতে হবে। নিশ্চয়ই, তাই না? একদম। তুমি এটাকে কাটাও। তুমি এখন কি চাকরি বাকরি করো? না এখন তো কিছু করছি না। কিছু করছো? পড়াশোনা কতটা করেছো? আমি মাস্টার্স করেছি কমার্সে। হ্যাঁ, তোমার পড়াশোনা হবার কথা, কেন তোমারও বুধাদিত্য যোগ রয়েছে শনি থাকার কারণে, যেটা বলছিলাম সায়েন্সটা হয়নি, কমার্স করেছো, ঠিক আছে, কিন্তু তোমার পড়াশোনা ভালো হওয়ার কথা, তো সেই জায়গাটা করেছো। এত শিক্ষিত হওয়ার পর তুমি এই জিনিসগুলো দেখো, তুমি যেমন ডাক্তার দেখাও অসুখ করলে,
কেমন আজকে তুমি আমার কাছে লাইন পেয়েছো, আমার কাছে এসেছো, খুব ভালো কথা। যখন এসেছো যে অ্যাডভাইসটা দিচ্ছি শুনো, যে কোনো একজন ভালো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কাছে যাও। না স্যার, আমি আপনার কাছেই যাব। তো সুতরাং সেটা আর দেরি করো না, আমি বলি মৌমিতা, সেটা আর দেরি করো না, কারণ আগামী জীবন তোমার সুন্দর হোক, সকলের ভালো হোক, এটাই তো আমাদের কাম্য। তো একদম এক্ষুনি, ওকে, এসো, ভালো থেকো মা, আনন্দ হি জীবনম, একদম, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। ওর হাসিটাই আমার সন্দেহ হচ্ছিল। যাই হোক পার্থদা, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যেটা নিয়ে আমি প্রশ্ন রেখেছিলাম, শিকড় ওটা নিয়ে যদি একটু বলেন। শিকড় নিয়ে বলতে গিয়ে আমি প্রথমে বোধহয় তিনটে আমি বলে ফেললাম, রবিচন্দ্র মঙ্গল বললাম, এবার বুধে একটু লিখে নেবেন যারা লিখছেন, আবার নতুন করে বলে দিই, রবির জন্য বিল্লমূল দরকার, চন্দ্রের জন্য ক্ষীরিকা মূল, মঙ্গলের জন্য অনন্ত মূল, আচ্ছা বুধের জন্য বৃহদ্ধারক মূল, শুক্রের শুক্র প্রতিকূল হলে তার জন্য রামবাসকের মূল, বৃহস্পতি প্রতিকূল হলে জ্যৈষ্ঠ আটির মূল, শনি প্রতিকূল হলে শ্বেতবেড়ালাল মূল, কেতু প্রতিকাল হলে অশ্বগন্ধার মূল, রাহু প্রতিকূল হলে শ্বেতচন্দ্রের মূল। এই এতগুলো মূল আমি বললাম, এগুলো লিখে নেবেন, এবং যেটা বললাম এক থেকে দু ঘড়ির মধ্যে ওজনটা যাতে হয় এবং যেটা সেটা যেন সঠিক হয়, ঠিক আছে? আমি লাস্টে একটা টোটকা বলে অবশ্যই যেমন বলি প্রত্যেকবার, একটা টোটকা বলে আমি শেষ করব, অবশ্যই সেটা লিখে নেবেন, প্রত্যেক দিনের মতোই লিখে নেবেন টোটকাটা। আচ্ছা দাদা, আরেকটা আমি একটু প্রশ্ন করছি, আমাদের কতদিন অন্তর এই শিকড়টা চেঞ্জ করা উচিত? এক সপ্তাহ, প্রতি সপ্তাহে কিন্তু এটা চেঞ্জ করা দরকার, একদম, তাতে কাজটা ভালো, কাজটা ভালো, একদম। টোটকা শুনবো, আচ্ছা বলি, এটা একটা মানে বিবাহের কথা অনেকেই বলেন বা বলছেন বা অনেক ফোন নিয়ে আসছেন, তা দেখবেন অনেক মানুষ থাকেন যারা সবসময় সদা হাস্যমান, অনেকের মুখটাই ফেসটাই হচ্ছে হাসছে সবসময়, সদা হাস্যমান, তাদের জন্য বলি যে তারা অবশ্যই কখনোই শ্যাম বর্ণ, যাদের মুখমণ্ডলের চাইতে নাক লম্বা, শ্যাম বর্ণ মানে রংটা একটু কালচে প্রকৃতির, মুখের থেকে নাকটা অনেক বেশি লম্বা হবে এবং তাদের জিভে কালো একটা দাগ থাকবে, এরকম মানুষের সাথে অবশ্যই কিন্তু সম্পর্ক বা বিবাহ দেবেন না, এটা দেখে নিতে হবে। যখন বিবাহের জন্য পাত্র ঠিক করতে যাবেন বা পাত্রী ঠিক করতে যাবেন, এটাকে দেখে বিবাহ দেবেন, যদি এটা করেন তাহলে কিন্তু সমূহ ক্ষতি হবে, ঠিক আছে? আজকে আমি বিবাহ সম্বন্ধে একটা ছোট টোটকা আপনাদের দিলাম, এটা জেনে রাখবেন এবং আগামী দিনে এটা জানলে আপনাদের নিশ্চয়ই সুফল হবে, যারা বিবাহ যোগ্য যাদের পুত্র কন্যা রয়েছেন তাদের জন্য আমি এটা বললাম। একেবারে, তো আজকে তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমি জানি বন্ধুদের আরও অনেক কিছু জিজ্ঞাসা রয়ে গেল, অনেক কথা রয়ে গেল, অনেকেই ফোন করবেন ভেবেছিলেন, কিন্তু আর নয়, একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আবারও পার্থদাকে সঙ্গে নিয়ে আমরা চলে আসবো, আমি এরকমই একটা মনোজ্ঞ অনুষ্ঠানে, এবং সবথেকে বড় কথা আপনারাও প্রত্যেকে অপেক্ষা করেন শাস্ত্রী পার্থর অনুষ্ঠান দেখার জন্য, পার্থশাস্ত্রীজির অনুষ্ঠান দেখার জন্য আপনারা ওয়েট করেন, কেননা উনি যে কথাগুলো বলেন এবং ওনার যে বিচার, ওনার প্রতিকার, এটা কিন্তু অনেকের থেকেই একেবারেই আলাদা, এবং ওই একটাই ওনার মূল মন্ত্র, সেটা হচ্ছে আনন্দ হি জীবনম, এটাকে ভেবেই যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনে অনেক কিছু যে সমস্যা রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, তাই তো দাদা? একদম, তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেরাই পারি, হয়তো কিছুটা আমরা নিজেদেরকে ভালো রাখবার জন্য, অনেক অনেক ছোট ছোট জিনিস আছে, সেই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনকে অনেক মানে ভালো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে, যার জন্য বিরাট টাকা পয়সা খরচা হয় না, অনেক কিছু হয় না, হ্যাঁ, কিন্তু আমরা ছোট ছোট জিনিস, যেমন আমি বলি যারা ব্যবসা ক্ষেত্রে যাদের মন্দা যাচ্ছে তারা অনেকেই করেন এটা, মারোয়ার আমি দেখেছি বড় বাজারের যারা মারোয়ারিরা রয়েছেন, তো তারা দোকান বন্ধ করার সময় একটা কাগজের মন্ড জ্বালুন, জেলে উল্টো দিকে ঘোরান, ঘুরিয়ে দোকানটিকে বন্ধ করে বেরিয়ে চলে আসুন, আপনার ব্যবসার মঙ্গল হবেই হবেই হবে। তো বন্ধুরা, আজ আর একদম সময় নেই, কথা দিচ্ছি নেক্সট অনুষ্ঠানে আবার পার্থশাস্ত্রীজিকে সঙ্গে নিয়ে চলে আসবো আমি সুকল্পা, ততক্ষণ সবাই ভালো থাকুন এবং ওই একটা কথা বলেই এগিয়ে যান, আনন্দহি জীবনম, নমস্কার, ধন্যবাদ।